চুল আমার ছিল আগে রিবন্ডিং আর কালার করা চুল, আর বাসায় প্রত্যেকদিন যদি আমি হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল টানি প্রত্যেকবার কোনো ভিডিও শুট করার আগে, তাহলে অফকোর্স আমি আমার হেয়ারটাকে ড্যামেজ করতেছি। যখন আমি ডিসাইড করলাম যে আমি রিবন্ডিং করাবো আবার, তো আমি ফেসবুকে আবার সার্চ করতে লাগলাম। আর এখন তো অনেক শুধুমাত্র রিবন্ডিং স্পেশাল পার্লারই আছে যেগুলো শুধু রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট, কেরাটিন এগুলো করায়। তো আমি এমন কোনো পার্লারই যেতে চাচ্ছিলাম যাদের এক্সপার্টিজ হচ্ছে গিয়ে রিবন্ডিং। সো এরপরে আমি ফেসবুকে একটা পেজ পেলাম যেটার নাম ছিল হেয়ার ক্যাসেল। সো ওদের পেজে আমি রিভিউ, ওদের হেয়ার ট্রিটমেন্টের বিফোর আফটার ভিডিওস, পিকচার্স গুলো দেখতে লাগলাম। অ্যান্ড আই ওয়াজ প্রিটি মাচ কনভিন্সড যে আমি ওদের থেকে করাবো, যেহেতু ওরা মিরপুরে ছিল, আমার দূরে কোথাও যেতে হবে না। আমি ফেসবুকে ওদেরকে নক করলাম। সো ওরা আমাকে বললো যে হেয়ার এর পিছন থেকে একটা ছবি দিতে ফুল লেন্থের। সো আমি ওদেরকে আমার হেয়ার এর একটা ছবি তুলে পাঠালাম। সো আমি ঈদের আগে ওদেরকে নক করছিলাম, কিন্তু আমি আর ঈদের আগে করাই না, বিকজ স্টিল আই ওয়াজ স্কেপটিক্যাল। আমি তখনও কনফিউজ ছিলাম যে আমি করাবো নাকি করাবো না। ফার্স্ট এর এত ব্যাড এক্সপিরিয়েন্স এর পরে আবার কোনো হেয়ার ট্রিটমেন্ট নেওয়া আমার কাছে খুবই বড় একটা কমিটমেন্ট ছিল এটা। অ্যান্ড আই ওয়াজ নট শিওর যে আমি এটার জন্য প্রিপেয়ার্ড নাকি। আই ওয়াজ সো মাচ স্কেপটিক্যাল অ্যান্ড স্কেয়ার্ড, কনফিউজড যে আমি করাবো নাকি না। নর্মালি স্ট্রেটনার দিয়েও আমার সহজে চুল স্ট্রেট হইতো না, আর স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করলে অবশ্যই এটা লং লাস্টিং না। দেখা যাচ্ছে আমি বাসায় স্ট্রেট করে বাইরে বের হচ্ছি, বাইরে বের হওয়ার 1-1.5 ঘন্টা পরে আমার চুল যেরকম ছিল সেরকমই হয়ে যাচ্ছে আবার। সব থেকে বাঁচার জন্য আই থট যে না, আমার যাওয়া উচিত ফাইনালি। আই থিঙ্ক আই অ্যাম মেন্টালি রেডি, আমার একটা ট্রিটমেন্ট নেওয়াই উচিত। সো আমি ডেট ফিক্স করি লাস্ট মান্থের 4-5 তারিখে আই গেস। সো এরপরে আমি যাই, ওদের থেকে ট্রিটমেন্টটা নেই। তোমরা আমার কাছে আমার এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছিলে, কিন্তু যারাই নক করেছো আমি ডিটেলসে কাউকেই কিছু বলি নাই, কারণ মাত্র রিবন্ডিং করিয়ে কিন্তু তুমি তোমার এক্সপিরিয়েন্স বলতে পারো না। সো 1-1.5 মাস যাওয়ার পরে তুমি অ্যাকচুয়াল রিভিউটা দিতে পারবা যে তোমার কোনো হেয়ার ফল হয়েছে নাকি, বা এখনো কিরকম আছে চুলটা। সো আই টুক মাই টাইম। সো প্রসেস এর ব্যাপারে বলতে গেলে, পার্লারটা একটা ভাইয়া ওন করে, আর ভাইয়া খুবই বেশি হাম্বল ছিল, খুবই বেশি ফ্রেন্ডলি ছিল। উনি অনেক ভালোভাবে আমার চুলটাকে ট্যাকেল করছেন, যেহেতু আমার চুল অনেক বেশি ড্যামেজ, রাফ আর কার্লি ছিল। তোমরা বিফোর আফটার পিকচার দেখেই বুঝতে পারছো। সো প্রসেস এর ব্যাপারে বলতে গেলে, যেহেতু আমার চুল এক্সট্রিমলি কার্লি ছিল, ফার্স্টে ভাইয়া আমার চুলটাকে স্ট্রেট করে নিয়েছে, কারণ অনেক বেশি কার্লি চুলে ক্রিম ইভেনলি বসে না। তো স্ট্রেট করার পরে ভাইয়া ক্রিম দেয়, ক্রিম দেওয়ার পরে হচ্ছে ওয়াশ করে, ওয়াশ করার পরে আবার পুরো চুলটাকে স্ট্রেট করে। সো টোটাল 2 বার আমার চুল, পুরো চুল স্ট্রেট করছে ভাইয়া। অ্যান্ড পুরো প্রসেসে, স্ট্রেটিং প্রসেসে আমি একটুও ব্যথা পাই নাই, আমার হেয়ার ফলও হয় নাই তেমন। মানে রেগুলার হেয়ার ফল তুমি আঁচড়াই দিলেও তো একটু চুল পড়ে, ওই নর্মাল হেয়ার ফলটাই হয়েছে। যে চুল স্ট্রেট করার কারণে যে এক্সেসিভ একটা হেয়ার ফল হয় বা এক্সট্রা একটা হেয়ার ফল হয়, ওইটা আমার হয় নাই। ভাইয়া যখন আমার চুলটা স্ট্রেট করছে, আমার চুল যতবারই টানছে, ও মাই গড গাইস, আই কিড ইউ নট, একটুও ব্যথা পাই নাই আমি। সো অফকোর্স থ্রু আউট দ্য প্রসেস আমি অনেক স্যাটিসফাইড ছিলাম, আর আমার চুল অনেক বেশি শাইনি হয়েছে। লাইক তোমরা আমার লাস্ট কয়েকটা ভিডিও যদি দেখো ট্রিটমেন্ট নেওয়ার পরে, আমার চুল এক্সট্রিমলি শাইনি হয়েছে, আর শাইনটা তোমরা ভিডিওতেও ক্লিয়ারলি বুঝতে পারবা। মানে চুল এত বেশি শাইনি হয়েছে যে ইটস ক্লিয়ারলি ভিজিবল, যার কারণে চুল অনেক বেশি হেলদি লাগে। লাইক এখন আমার চুল দেখলে কেউ বলবেই না যে আমার ট্রিটমেন্ট নেওয়ার আগে এত বেশি রাফ আর ড্যামেজ ছিল আমার চুল। সো আমার কোন রকম কমপ্লেন নাই, আমি টোটালি স্যাটিসফাইড। জাস্ট একটা কমপ্লেন আছে আমার স্লাইটলি, সেটা হচ্ছে কি, আমার নিচের দিকের চুলগুলো, মানে এইখানকার চুলগুলো আমার একটুখানি রাফ, আর এগুলাতে একটুখানি জট বেঁধে যায়। আমার একটু ভালো মতো এই চুলগুলোতে কন্ডিশনার আর হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হয়, কারণ এই চুলগুলোতে আমার রিবন্ডিং করা ছিল আর কালার করা ছিল। বাট ভাই আমাকে বলছিল যে এরকম হবে, যার কারণে ভাই আমাকে একটা ট্রিটমেন্টও সাজেস্ট করছিল, যেটা আমি করাই নাই ওই টাইমে। আর নিচে আমার স্প্লিট এন্ডস আছে, সো অফকোর্স নিচের চুলগুলো একটু রাফ লাগবেই। সো ভাই আমাকে সাজেস্ট করছিল যে কয়েকদিন পরে চুলটা একটু বড় হলে নিচের চুলগুলো কেটে ফেলতে। বাট ওভারঅল পুরো প্রসেসে আমি অনেক বেশি স্যাটিসফাইড। আমি পুরো টাইমটাই ভাইয়ের সাথে গল্প করছি, ভাইয়ার পেজ, বিজনেস, আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, এগুলো নিয়ে আমরা পুরো টাইম কথা বলছি। অনেক বেশি ফ্রেন্ডলি ভাইয়া, বিহেভিয়ার অনেক বেশি ভালো, অনেক বেশি হাম্বল। এই ভিডিওটা ওদের দিয়ে স্পন্সার না, আমি একদম আমার পার্সোনাল রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু অনেকেই জানতে চাচ্ছিলে। আর অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্টটা করার পরেও আমার কোনো রকম এক্সেস হেয়ার ফল হচ্ছে না, টু মাই সারপ্রাইজ। ইয়েস ইটস ট্রু। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে ট্রিটমেন্টের কারণে কোনো এক্সেসিভ হেয়ার ফল হবে নাকি, ভাইয়া বলছে না, রেগুলার আপনার যেটা হেয়ার ফল হয় ওইটাই হবে, কোনো এক্সেসিভ হেয়ার ফল হবে না। অ্যান্ড হি ওয়াজ রাইট, আমার কোনো এক্সেসিভ হেয়ার ফল হয় নাই। কোনো একটা কেমিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার পরে যেরকম একটা অস্বাভাবিক চুল পড়ে, ওরকম কিছুই হয় নাই। আমার চুল আগেও পড়তো, আর চুল পড়া খুবই নর্মাল গাইস, মানে মাথার মধ্যে চুল থাকলে সেটা পড়বেই। চুলেরও একটা লাইফ সাইকেল থাকে, একটা চুল যখন রুট থেকে উঠে তার একটা লাইফ সাইকেল পার হওয়ার পরে চুলটা ঝরে পড়বে। তো হেয়ার ফল হওয়া খুবই নর্মাল, চুল পড়বে, চুল আবার গজাবে। সমস্যা তখনই হয় যখন তোমার চুলটা আবার রুট থেকে গজায় না, দ্যাট মিন্স তখন তোমার হেয়ার লস হয়, হেয়ার ফল না। আর হেয়ার লস
লস আর হেয়ার ফল দুইটা পুরোপুরি ডিফারেন্ট জিনিস, যার কারণে তোমাদের স্ক্যাল্পের এই জায়গাগুলোতে ক্রাউন পার্টে টাক পড়ে যায়, দ্যাট ইজ হেয়ার লস। বাট আই এম টকিং অ্যাবাউট হেয়ার ফল হেয়ার, সবারই হয়, আমারও হতো সবসময়। আর নর্মালি যে হেয়ার ফলটা হতো অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্টটা করানোর পরেও আমার সেরকম হেয়ার ফলই হচ্ছে, কোনো রকম এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে না। সো আই এম টোটালি স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস। নাও কস্টিং এর ব্যাপারে আসি, তোমরা সবাই যেটার জন্য ওয়েট করছো যে কত খরচ পড়েছে। ফার্স্টেই তোমরা ওদের পেজে যখন নক দিবে, অ্যাডভান্স শেপিং বা যে ট্রিটমেন্টই করাও তোমরা, ওদের ক্যারাটিনও আছে, যখন নক দিবে ওরা তোমাকে তোমার হেয়ারের পিকচার দিতে বলবে। অ্যান্ড দেন হেয়ারের পিকচার দিলে ওরা তোমার চুলের লেন্থ আর কন্ডিশন দেখে তোমাদেরকে বলে দিবে যে কস্ট কত পড়বে তোমার চুলে। সো আমার চুলের লেন্থ আর কন্ডিশন দেখে আমার চুলে 7.5K পড়েছে, দ্যাট মিন্স 7,500 টাকা খরচ পড়েছে আমার এই চুলটাকে অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্ট করানোর জন্য। আর ওদের পার্লারটার নাম হচ্ছে গিয়ে হেয়ার ক্যাসেল, আর লোকেশনটা হচ্ছে গিয়ে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে, পার্সোনার ঠিক অপোজিটেই। সো ইয়া, দ্যাটস বেসিক্যালি ইট অ্যাবাউট মাই অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্ট। আর আমার চুলের হেয়ার কাট অনেকেই জানতে চাচ্ছিলে, আমার হেয়ার কাটটার নাম হচ্ছে গিয়ে লং লেয়ার, আর এটা রেগুলার লং লেয়ার না, আমি পার্সোনা থেকে নিয়েছি, সো এটা পার্সোনার স্পেশাল লং লেয়ার। সো এরপরে লাস্ট উইক আমি বাসাতেই আমার চুলটাকে হেয়ার কালার করিয়েছি। নাও আমার হেয়ার কালারটা হচ্ছে গিয়ে রেভলন শেড নাম্বার 60। সো প্যাকেজিং এর কালারটা একটু মিডিয়াম অ্যাশ ব্লন্ড ছিল, বাট অফ কোর্স তুমি ব্লিচ ছাড়া যদি হেয়ার কালার করো তাহলে প্যাকেজিং এ যে কালারটা আসে ওই কালারটা আসবে না। যেহেতু আমার চুল লাস্ট অনেকদিন ধরে ব্ল্যাক ছিল, আমি একদম এক্সট্রিম কোনো কালার ট্রান্সফরমেশন চাচ্ছিলাম না, আমি জাস্ট এক দুই শেড লাইট চাচ্ছিলাম, একটু কফি টোন বা ডিপ ব্রাউন টাইপের কোন একটা কালার চাচ্ছিলাম, একটু লাইট ব্ল্যাক টাইপের কালার চাচ্ছিলাম। সো আমি কালারটা আনি এন্ড বাসায় অ্যাপ্লাই করি, আর আমি প্রসেসটা একটুখানি ফিল্মও করেছি। সো এটা হচ্ছে গিয়ে কালার করার পরে আমার চুলের আউটকাম। সো ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি ভাইকে আস করেছিলাম যে কালার করার পরে চুল ড্যামেজ হয়ে যাবে নাকি, ভাইয়া বলেছে না যেরকম আছে সেরকমই থাকবে, কালার করার পরে কোনো এক্সট্রিম ড্যামেজ হবে না। আমার নিচের চুলগুলো কালার করার পরে একটু ড্যামেজ হয়েছে, যেহেতু নিচের চুলগুলো আগে থেকেই আমার ড্যামেজ ছিল, বাট কালার করার পরেও উপরের চুলগুলো আমার একদম সেম আছে। আই ডোন্ট নো রুমে কালারটা বোঝা যাচ্ছে নাকি, বাইরে গেলে কালারটা আর একটু লাইট লাগে, সানলাইটে গেলে স্পেশালি। সো ইয়া, এটা হচ্ছে কি এখন আমার চুলের কারেন্ট সিচুয়েশন, অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্ট নেওয়ার পরে আর বাসায় হেয়ার কালার করার পরে। সো কোনো এক্সট্রিম হেয়ার কালার করি নাই আমি, জাস্ট আমার একেবারে পিচ ব্ল্যাক কালারটা নাই, হালকা কফি ডিপ ব্রাউন একটা টিন্ট আসছে চুলে। অ্যান্ড অফকোর্স আমার চুল এখন অনেক বেশি ম্যানেজেবল হয়ে গেছে, বাইরে যাওয়ার আগে, ভিডিও ফিল্ম করার আগে বা কোথাও যাওয়ার আগে আমার এখন চুল নিয়ে আর টেনশন করতে হয় না যে আমি চুলের কি করব। সো ওই সব হ্যাসেল ফাইনালি দূর হয়েছে, অ্যান্ড ফাইনালি আই ক্যান found my hair. So yeah, I'm totally happy and satisfied with how my hair looks right now. So yeah guys, that's it for today's video. If you like this video, please give it a thumbs up. আর তোমরা যদি অ্যাডভান্স শেপিং ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট যে কোনো কিছু করাতে চাও তাহলে হেয়ার ক্যাসেল এর ফেসবুক পেজে তোমরা লগ করতে পারো, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমাদের যদি ফার্দার কোনো ইনফরমেশন লাগে তাহলে কমেন্ট করো, ট্রাই করব যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার। গুড বাই এন্ড টেক কেয়ার।